হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার। আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা বহুদিন পরে, এমনিতেও তো বহুদিন আমরা দেখা সাক্ষাৎ করিনি, প্রায় 5-6 মাস। তোমরা যারা শুরু করেছো দেখা, আবার তাদের জন্য আবার নতুন করে শুরু করছি। আজকের টপিক ইসলামিক ভিডিও। তো সেই ইসলামিক ভিডিওতে যে ভিডিওটা আমরা দেখছি, বহুদিন পরে স্টার্ট করছি ইসলামিক কোনো ভিডিও আজকে দেখবো। 3300 বছর পরেও কেন পচেনি ফেরাউনের লাশ? তো এটাই টপিক। ফেরাউন নিয়ে এর আগেও অনেক ভিডিও দেখেছি, তবে আজকেরটা একটু ইউনিক। এই ধরনের মানে কেন পচেনি বা এই ধরনের কোনো ভিডিও আমরা দেখিনি। তো যাই হোক, আজকে এটা দেখবো। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। প্রাচীন মিশরীয় সম্রাটদের বলা হতো ফেরাউন বা ফারাও। ফেরাউন কারোর নাম নয়, বরং এটি একটি উপাধি। ধারণা করা হয় আজ থেকে প্রায় 3300 বছর আগে প্রাচীন মিশরে এক ফেরাউনের রাজত্ব ছিল, যার নাম ছিল দ্বিতীয় রামাসিস। আল্লাহ এই ফেরাউনকে ক্ষমতা, আধিপত্য, সম্পদ সব দিয়েছিলেন। সে সব উপায়েই এই ক্ষমতার অপব্যবহার করে, আল্লাহকে অস্বীকার করে এবং নিজেকে সৃষ্টিকর্তা দাবি করে। আল্লাহ কোরআনে বলেন, ফিরাউন বলল, হে পারিষদবর্গ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে বলে আমি জানি না, কাজেই হে মানুষ, তোমরা আমার জন্য ঈদ পোড়াও, অতঃপর আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো, যাতে আমি মুসার ইলাহকে দেখতে পারি। আমার নিশ্চিত ধারণা যে সে একজন মিথ্যেবাদী। এক গণক ফেরাউনকে বলেছিল যে বনি ইসরায়েলের এক ছেলে জন্ম নেবে যে তাকে ক্ষমতাচ্যুত করবে, এবং তখন সে বনি ইসরায়েলিদের ঘরে জন্ম নেয়া সব ছেলে শিশুকে হত্যা করা শুরু করল। তবে আল্লাহর হুকুমে মুসা আলাইহিসাল্লামকে সে হত্যা করতে পারল না। শুধু তাই না, মুসা আলাইহিসাল্লাম বড় হয়েছিল ফেরাউনের নিজ ঘরেই। এর পরের ঘটনা আমরা কম বেশি সবাই জানি। মুসা আলাইহিসাল্লাম এক ব্যক্তিকে ভুলবশত হত্যা করলেন এবং মিশর ছেড়ে পালিয়ে গেলেন। এরপর নবুয়ত প্রাপ্তির পর যখন তিনি ফিরে এলেন এবং ফেরাউনকে হেদায়েতের কথা বললেন, তখন ফেরাউন মুসা আলাইহিসাল্লাম এবং তার অনুসারীদের শাস্তি দেওয়ার জন্য তাদের পিছু নেয়। আল্লাহর হুকুমে সাগর তখন দুভাগ হয়ে যায় আর মুসা আলাইহিসাল্লাম ও তার অনুসারীরা সহজেই পায়ে হেঁটে সাগর পাড়ি দেন, কিন্তু আল্লাহ ফেরাউন ও তার সৈন্যদের সেই সাগরে ডুবিয়ে মারেন। ১৮৮১ সালে খুঁজে পাওয়া যায় ফেরাউনের লাশ, এবং তখন দেখা যায় তা একদমই পচেনি। তা রাখা হয় মিশরের এক জাদুঘরে। এরপর ফ্রান্সের সরকার কিছু প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য তৎকালীন মিশর সরকারের কাছে ফেরাউনের লাশ চাইলেন। তবে তখন ফ্রান্সের নিয়ম ছিল, জীবিত বা মৃত কেউ ফ্রান্সে প্রবেশ করতে চাইলে তার থাকতে হবে পাসপোর্ট। তখন ফেরাউনেরও পাসপোর্ট তৈরি করা হলো আর নিয়ে যাওয়া হলো ফ্রান্সে। এই গবেষণার কাজে একজন বিজ্ঞানী ছিলেন, যার নাম ছিল প্রফেসর মরিস বুকাইলি। তার জন্ম ফ্রান্সের এক খ্রিস্টান পরিবারে। তিনি শুরু করলেন ফেরাউনের লাশ নিয়ে গবেষণা। ফেরাউনের লাশ না পচার কারণ হিসেবে তিনি দেখতে পান লাশের গায়ে ছিল অনেক লবণ, আর সাগরে ডুবে মরা ছাড়া এত লবণ আসা অসম্ভব। তিনি লাশের হাড়ে চোটের চিহ্ন দেখতে পান, যা সাধারণত সাগরের বড় ঢেউয়ের আঘাতে হয়ে থাকে। তখন তাকে একজন জানালেন যে মুসলিমদের কোরআনে এমন এক ফেরাউনের কথা বলা আছে যে সাগরে ডুবে মারা যায়। তিনি প্রচণ্ড অবাক হলেন, কারণ মমি পাওয়া গেছে 1881 সালে আর কোরআন নাজিল হয় 1000 বছর পূর্বে। এরপর তিনি শুরু করলেন গবেষণা। প্রথমে বাইবেল ও পরে তাওরাত পড়লেন তিনি। সেখানে ফেরাউন মুসা আলাইহিসাল্লামের পিছু নিয়েছিল এবং সাগরে ডুবে গিয়েছিল এমন কথা থাকলেও লাশ সংরক্ষণ নিয়ে কিছু ছিল না। লাশ সংরক্ষণ নিয়ে শুধু কোরআনেই বলা আছে। তিনি কোরআনের একটি আয়াত দেখলেন, আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো। অধিকাংশ মানুষই আমার নির্দেশনাবলী সম্পর্কে নিশ্চিতই উদাসীন। মরিস বুঝতে পারলেন ফেরাউনই সেই ব্যক্তি যে নিজেকে আল্লাহ বলে দাবি করে, নাউজুবিল্লাহ, এবং আল্লাহ তাকে শাস্তি দেন আর তার দেহকে সীমা লঙ্ঘনকারীদের জন্য নিদর্শন হিসেবে সংরক্ষণ করেন। মরিস তখন আরও বুঝতে পারলেন সমুদ্রের পানির আর্দ্রতার মাঝেও কেন ফেরাউনের লাশ অক্ষত রয়েছে, কারণ
আল্লাহ নিজে তা সংরক্ষণ করেন। এভাবেই আল্লাহ তার নিদর্শনসমূহের মাধ্যমে সীমা লঙ্ঘনকারীদের সতর্ক বার্তা ও জ্ঞানীদের হেদায়েত দিয়ে থাকেন। ১৮৮১ সালে ফেরাউনের লাশ দ্বিতীয় রামাসিস ছিল, তার লাশ খুঁজে পাওয়া যায় এবং তারপরে মরিস বুকাইলি, যিনি ফ্রান্সের একজন সায়েন্টিস্ট ছিলেন, তিনি ওটার পরীক্ষা নিরীক্ষা করেন এবং যেটা দেখতে পান যে ওটায় প্রচুর লবণ ছিল এবং সেটা সমুদ্রের মধ্যে হারিয়ে যাওয়ার ফলেই হয়েছিল, আর কেউ না কেউ তাকে রক্ষা করছিল, আর সেই জন্যই তিনি এটা বিশ্বাস করেছিলেন এবং পরবর্তী সময়ে যত সম্ভব মরিস বুকাইলি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, খ্রিস্ট ধর্ম থেকে কনভার্টেড হয়ে। তো এটা এটুকু যত সম্ভব আমার মনে পড়ছে যে উনি কনভার্টেড হয়েছিলেন ইসলামে, এবং আজকের যে ভিডিওটা দেখলাম সেটার প্রায় ঘটনাই আমি জানি আর কি, অবশ্য তোমরা তো জানবেই, এবং অনেকদিন আগেই আমরা এই ভিডিওগুলো দেখেছি যেটা হচ্ছে মুসা আলি ইসলাম দ্বিতীয় রামাসিসের ঘরে আসে এবং সেখানে থেকে বড় হয়ে একটা খুন, মানে একজনকে খুন করে চলে যায় এবং তারপরে অনেকদিন পরে যখন ঘুরে আসে তখন যে ফেরাও ছিল তাকে বোঝাতে যায় যে আল্লাহর ইবাদত করতে বা এরকম, তখন সে আবার তার পিছু নেয় হত্যা করার জন্য ফেরাও, এবং ওই সমুদ্র ফাঁক হয়ে যাওয়ার যে ঘটনাটা সেটা আমরা জানি। তো এই যে এই পুরো বিষয়টা অনেকদিন পরে আসলো, ভালো লাগলো। মুসা আলি ইসলামের ঘটনা যে সমস্ত রয়েছে সেগুলো বরাবরই ভালো লাগে, এর আগেও শুনেছি ঘটনাগুলো, খুব ভালো লেগেছে তার যে সমস্ত কাহিনিগুলো রয়েছে, এবং আজকে অনেকদিন পরে আবার শুনলাম, প্রায় ৩৩০০ বছর পরেও যে পচেনি তার শরীর, সেটা কিন্তু কোরআনে লেখা রয়েছে, সেটা পরে উদ্ধার হয়েছে সমস্ত কিছু, যে দ্বিতীয় রামাসিসের যে বডি ছিল সেটাকে উদ্ধার করা গিয়েছে। যাই হোক, এর আগে আমরা একটা জুলেখা, ইউসুফ জুলেখা সিরিজ করেছিলাম, সেটা অবশ্যই তোমরা দেখেছো আমাদের যারা পুরনো দর্শক রয়েছে। অর্ধেকের বেশি এপিসোড আমার ব্লক রয়েছে এবং অর্ধেকটা এখনও ওপেন রয়েছে, কিছু কারণের জন্য ব্লক করা হয়েছিল। তো যাই হোক, তোমরা যারা দেখতে চাও আবার আমাকে বলো, আমি তাহলে ওটা আবার ওপেন করে দেবো, কিছু কিছু প্রবলেমের জন্য ব্লক করতে হয়েছিলো। তো যাই হোক, কেমন লেগেছে আজকের ভিডিওটা জানিও, আমার ভীষণ ভালো লেগেছে এবং অনেকদিন পরে আবার স্টার্ট করলাম ইসলামিক কোনো ভিডিও, পুরনো ইতিহাসের কাহিনী ঘটনা সমস্ত কিছু শুনতে এমনিই ভালো লাগে, সেই সময়ের যে ঐতিহাসিক যে সমস্ত জিনিসপত্র ছিল সেখানে, সেই সময়কার সমাজ সংস্কৃতি ধর্ম সমস্ত কিছুই জানতে ভালো লাগে পুরনো দিনের ঘটনা শুনতে, এবং আজকের ঘটনাতেও আমরা সেই পুরনো জিনিসগুলোই চোখের সামনে ভেসে উঠলো। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং আমার তো অবশ্যই ভালো লেগেছে। আরও তোমরা যদি এই ধরনের ভিডিও থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, লিঙ্ক প্রোভাইড করো, আমি অবশ্যই নিয়ে আসবো। তো আজকে ভিডিও কেমন লেগেছে জানিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিও দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন।